আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো তোমাদের মানুষের খাদ্য খাদ্য উৎপাদন চ্যাপ্টারটি শুরু করেছিলাম তার উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আগের দিন আলোচনা শুরু করেছি আগের দিন ধান সম্পর্কে বলা হয়েছিল তো আজকে আমরা আম সম্পর্কে জানবো তো তোমরা জানো সবাই আম দেখেছ আমকে ফলের রাজা বলা হয় এই আমের এবং আম হলো ভারতের প্রধান ফল তো এই আমের জন্মস্থান হলো ভারতেই ভারতেই প্রথম আমের উৎপাদন শুরু হয় এবং এরপরে ভারত থেকে বিভিন্ন দেশের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়ে আমের বিস্তার তো ভারতে প্রায় সব জায়গাতেই আমের চাষ ভালো হয় মোটামুটি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় মোটামুটি যেমন আমাদের মুর্শিদাবাদ মালদা এবং নদীয়া তিনটি জেলা আমের জন্য বিখ্যাত খুবই ভালো পরিমাণে আমের চাষ হয় এখানে তো আমরা এবার আমের গুণাগুণ সম্পর্কে জানব তো আম থেকে আমরা পাই যে ভালো জাতের একটা আমে সুন্দর গন্ধযুক্ত শ্বাস থাকে আস না থাকায় বাঞ্ছনে কিছু কিছু আমে আমে আস থাকে তবে এখান থেকে আমরা আম থেকে আমরা অনেক পুষ্টিগুণ পেয়ে থাকি যেমন কার্বোহাইড্রেট আমে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে প্রোটিন ও ফ্যাট থাকে এবং কিছু খনিজ মৌল যেমন ক্যালসিয়াম থাকে লোহা বা আয়রন থাকে এছাড়া বিভিন্ন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটাম বি কমপ্লেক্স এবং ভিটামিন সি থাকে এবং এছাড়া জল থাকে এবং কিছু ফাইটোকেমিক্যালস যেমন বিটা ক্যারোটিন এই আম থেকে আমরা পাই খুবই গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায় এই আম থেকে তো এবার আমরা জানব আমের আবহাওয়া সম্পর্কে তো আম চাষের জন্য একটু উঁচু জমি বা মানে একটি উঁচু জায়গা ভালো আম চাষের পক্ষে এবং আম গাছে যখন মুকুল আসে তোমরা সবাই জানো আম গাছে যখন মুকুল আসে তখন সেই সময় আকাশটা বেশ পরিষ্কার প্রয়োজন কারণ সে সময় যদি ঝড় বৃষ্টি বা তুষারপাত বা কুয়াশা হয় তাহলে আমের মুকুলের ক্ষতি হয়ে যেতে পারে ফলে আম ভালো আম উৎপাদন হবে না তো আম চাষের পক্ষে ভালো আবহাওয়া প্রয়োজন যে যখন মুকুল আসবে তখন অন্তত আকাশটা পরিষ্কার থাকা যাতে তুষারপাত বা কুয়াশা কুয়াশা না থাকা তো এবার আমরা মাটি সম্পর্কে জানবো যে আম আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন হয় তো আম ভারতে বিভিন্ন ধরনের বিভিন্ন মাটিতে জন্মায় তবে আম চাষের পক্ষে আদর্শ মাটি হচ্ছে পলি মাটি ও উর্বর দশ মাটি এই মাটিতে আম চাষটা সাধারণত ভালো হয় কিন্তু বেলে মাটি কাদা মাটি বা এঁটেল মাটি আম চাষের পক্ষে খুব উপযুক্ত নয় তো আমরা জানবো যে কোন কোন মাটি আম চাষের পক্ষে উপযুক্ত তাহলে বলবো আমরা যে এটা পলি মাটি ও উর্বর দশ মাটি হচ্ছে আম চাষের পক্ষে আদর্শ এবার আমরা আমের বিভিন্ন জাত সম্পর্কে জানবো যে ভারতে বিভিন্ন আমের জাত পাওয়া যায় ভারতে বিভিন্ন প্রকারের আম হয় যেমন ধরো হিমসাগর ল্যাংড়া বোম্বাই গোলাপখাস খাস ফুলি আম্রপালি বেগম ঝুমকো ফজলি দশেরি তারপর আলফানসো বই দেখবে তোমরা আরও অনেকগুলো নাম আছে তোমরা এগুলো পড়বে একটু একটু তোমরা এখানে ছবি দেখো কয়েকটা তিনটে আমের ছবি দিয়েছি আমি এই যেমন এটা হচ্ছে ফজলি এটা হচ্ছে বোম্বাই এটা হচ্ছে ল্যাংড়া তোমরা আম দেখে চিন্তা করো কে চিনতে পারো আম দেখে তো আমের নামগুলো তোমরা জানবে তো এর মধ্যে যে সমস্ত আমগুলো নাম বলা হলো এগুলো সবগুলোই স্বাদে ও গন্ধে অতুলনীয় আমগুলো এবং এর মধ্যে পশ্চিমবঙ্গে পাওয়া যায় পশ্চিমবঙ্গে অনেক বেশিরভাগই পাওয়া যায় যেমন পশ্চিমবঙ্গে হিমসাগর গোলাপখাস তারপরে পেয়ারা ফলি রানীপসন্দ পশন এগুলো পশ্চিমবঙ্গের জন্য বিখ্যাত এবং খুব ভালো ফলন দেয় আমি তবে ল্যাংড়া তোমরা জেনে থাকো যে ল্যাংড়া আমটা কিন্তু প্রতি বছর ফলন এটা দেয় না হয়তো এক বছর ফলন দিলে পরের বছর ফলন না হতেও পারে বাদ বাকি অন্যান্য আমগুলো যেগুলোর নাম বললাম সেগুলো মোটামুটি প্রায় প্রতি বছরই ভালো ফলন দেয় তো এদের মধ্যে গোলাপ খাস এই গোলাপ খাস আমটা সবচেয়ে আগে পাকে যদি বলা যায় কোন আম সবচেয়ে আগে পাকে তাহলে বলবো যে গোলাপ খাস এবং সবচেয়ে যদি শেষে পাকে কোন আম তাহলে সে হবে ঝুমকো ফজলি এই ফজলি আম ঝুমকো ফজলি হচ্ছে সবচেয়ে শেষে পাকে এবং গোলাপ খাস হলো সবচেয়ে আগে পাকে এগুলো মনে রাখবে এবার জানবো আমরা আমের বংশ বিস্তার সম্পর্কে জানবো যে বংশ বিস্তার বলতে একটা আম গাছ থেকে আর একটা আম গাছ কীভাবে তৈরি হবে সেই সম্পর্কে আমরা জানবো তো তোমরা জেনে থাকো জান সবাই জানো যে আম খাওয়ার বা পাকা আম খাওয়ার পরে যে আটিটা পাওয়া যায় সেই আটিটা আটি থেকে নতুন একটা চারা জন্ম হয়ে থাকে কিন্তু বর্তমানে এবং কিন্তু আমরা সেই বীজ থেকে যদি চারা গাছ উৎপন্ন নতুন চারা গাছ উৎপন্ন করি তাহলে আমরা যে ফসলটা পেতে চাইবো সেটা হয়তো আমরা পাবো না সঠিকভাবে পাবো না তাই এখন কী হচ্ছে এই সমস্যার জন্য এখন বর্তমানে কলম কলম চাষের কলম তৈরি করা হচ্ছে তো কলমটা কি তোমাদের বলি কলমটা অনেক রকমের হয়ে থাকে তোমরা হয়তো দেখে থাকবে যে লেবু গাছে বা আম গাছে বা পেয়ারা গাছে লেবু গাছে দেখবে অনেক সময় যে কেউ কেউ ওই অনেক গুটি মতো বেঁধে রাখে ওখানে কারণ ওখান থেকে ওরা ওটাকে লেবু গাছের ওই চামড়াটা ছিলে নিয়ে ওখানে গোবর জৈব সার দিয়ে ওখানে মাটি দিয়ে বা জৈব সার দিয়ে জল দিয়ে বেঁধে রাখে ওখান থেকে নতুন যখন মূল সৃষ্টি হয় তখন ওটা কেটে নিয়ে গিয়ে লাগায় এটা এক ধরনের এটা এক ধরনের কলম এটাকে গুটি কলম বলা হয় এছাড়া তোমরা দেখে থাকবে যে কিছু অনেক ফুল যেমন জবা ফুলের ডাল কেটে ডাল কেটে যদি মাটি লাগানো হয় তাহলে সেখান থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যায় এটা এক ধরনের কলম এই কলমটার নাম হচ্ছে শাখা কলম এছাড়া তোমাদের আরেকটা বলবো যে জোর কলম সম্পর্কে বলবো তোমাদের যেটা সিলেবাসে দিয়েছে জোর কলম সম্পর্কে জোড় কলমে কি হয় যে একটা গাছ সেই গাছের একটা অংশ নেওয়া হয় এবং আর একটা গাছ সেই গাছের একটা অংশ নেওয়া হয় যে আটি আটি থেকে একটা নতুন চারা গাছ উৎপন্ন হয় সেই গাছের নিচের দিকটা নেওয়া হয় এবং যে গাছের ফসল ভালো ভালো আম উৎপন্ন হয় সেই গাছের একটা ডাল কেটে এনে সেই গাছের সঙ্গে জোড়া লাগানো হয় এটা হচ্ছে কলম তো এখানে দেখো এখানে দুটো কথা আছে একটা স্টক ও সিওন এই দুটো আসবে তোমাদের বইয়ে দেখো দেখো ছবি আছে অনেক দুশো ষোলো পেজে তো আমি এখানে একটা ছবি দেখিয়েছি তোমাদের দেখো যেখানে স্টক এবং সিয়ন দুটো কথা বলা হয়েছে এই যে এটা হচ্ছে স্টক এই স্টকটা কি স্টক হচ্ছে মূলসহ যে উদ্ভিদে সিয়ন জোড়া লাগানো হয় তাকে স্টক বলা হয় আবার বলছি আমি মূলসহ যে উদ্ভিদটিতে এটাতে মূল আছে মূলসহ যে উদ্ভিদটিতে সিয়ন জোড়া লাগানো হয় তাকে বলা হচ্ছে স্টক আর সিয়নটা কি যে মূলসহ স্টকের সঙ্গে যে অংশটি জোড়া লাগানো হয় তাকে বলা হচ্ছে সিওন এই যে যেটা যেটা জোড়া লাগানো হচ্ছে এটা হচ্ছে অন্য অন্য একটা গাছের ডাল একটা যে যে গাছের ফসল আমরা চাইছি যে এই গাছের আম ভালো হয় তাহলে এই গাছের ডালকেটা কেটে আমরা এই যে এটার সঙ্গে যে জোড়া দিই তাহলে এই আমগুলো আমরা যে গাছের ভালো আম সেই গাছের আম বেশি আমরা ফলাতে পারবো তো এই জন্য জোর কলমটা করা হয় তো এই স্টক এই যে এখানটা দেখো খাজ কেটে লিখে খাজ কেটে রেখেছে আমি খাজে জোড়া লাগানো হয় কারণ এমনভাবে দুটো কাটতে হবে যাতে এখানে মিলে যায় তো এই যে এবার পার্শ্ব পার্শ্ব কাটলেও হয় তো যেমনভাবে তুমি করে যেমনভাবে করতে যাবে সেভাবেই হবে তো এটা জোড়া লাগাতে হবে জোড়া লাগিয়ে এখানে দড়ি দিয়ে কিছু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে বা এখন সেলোটপ দিয়েও বেঁধে দিচ্ছে অনেকে তো ওটা বেঁধে দিয়ে জল দিতে হবে যতক্ষণ পর্যন্ত নতুন যতক্ষণ এটা জোয়া লেগে যাচ্ছে ততদিন পর্যন্ত এখানে অল্প পরিমাণে জল দিতে হবে যখন এটা জোয়া লেগে যাবে তখন এটা লাগাতে হবে এখান থেকে নতুন চারা গাছ উৎপন্ন হয়ে যাবে এবং আমরা যেটা যে ফসল উৎপন্ন করতে চাই মানে যে ভালো জাতের আমটা উৎপন্ন করতে চাইছি সে আমটা এখান থেকে তৈরি হবে এটা হচ্ছে জোর কলম এবং এটা খুব অল্প পরিমাণ অল্প দিনে এটার ফলন মানে আম শুরু হবে অল্প দিনের মধ্যে এটা হয়ে যাবে এবার আমরা জানবো এবার আমরা জানবো যে আম চাষের পদ্ধতি তো আমরা এর আগে যখন ধান পড়েছিলাম তখন ধান চাষের পদ্ধতি সম্পর্কে বলেছিলাম তো আম চাষের পদ্ধতি সম্পর্কে তোমাদের আমাদের বলি শোনো এটাও কয়েকটা একই রকম পদ্ধতি যে প্রথমে তোমাদের বই আছে এগুলো একটু রিডিং মেরে নেবে তাহলে হয়ে এগুলো পারবে তোমরা সবাই সহজ এগুলো আমি একটু বলে দিই যে প্রথমে হচ্ছে জমি তৈরি করতে হবে তো যে কোনো ফসল চাষ করার জন্য জমি তৈরি করাটা খুবই প্রয়োজন যে লাঙল দিয়ে জমি চাষ করতে হয় ভালোভাবে চারিকোল মানে চারি সাইড জমির ভালোভাবে কোদাল দিয়ে কুপিয়ে নিয়ে বা কোনো ঘাস থাকলে সেগুলো ফেলে দিয়ে ভালোভাবে জমি তৈরি করতে হবে ভালোভাবে চাষ করে জমি তৈরি করা হচ্ছে প্রথম ধাপ সে যে কোনো ফসলের ক্ষেত্রেই বলো তোমরা তো এখানে কি হয় যে জমি তৈরি করা এখানে জৈব সার দেওয়া যেতে পারে বা বিভিন্ন শন শন একটা উদ্ভিদ যেখানে যেগুলো জমিতে বোনার পরে পাঁচ থেকে ছ সপ্তাহ পরে এগুলো লাঙল দিয়ে মানে ওটা জমিতে ফেলে রাখতে হবে যাতে লাঙল দিয়ে বা কেটে ফেলতে পারে লাঙল দিয়ে চষে ফেললে কী হবে যে চাষ লাঙল দিয়ে চাষ করার ফলে ওগুলো জমিতে থাকবে এবং ওগুলো পচে গিয়ে ওখান থেকে জৈব সার উৎপন্ন হবে তো এটা খুবই উপকার আমার পক্ষে সব চাষের পক্ষে এটা করা যেতে পারে তো জমি তৈরি জমি তৈরি হয়ে গেলে তখন তারপরে কি করতে হবে যে চারা গাছ লাগাতে হবে যে কলম তৈরি করা হয়ে গেছে এটা আগে থেকে তোমাকে কলম তৈরি করে রাখতে হবে কলম তৈরি করার পরে সেই গাছটা যখন কলম তৈরি সম্পন্ন হয়ে যাবে তখন সেখানে গর্ত খুঁড়ে গর্ত খুঁড়ে সেখানে গোবর সার সুপার ফসফেট বা ছাই ছাই মিশিয়ে গর্তগুলো ভর্তি করে দিয়ে এবং সেখানে গাছ চারা গাছ সোজাভাবে লাগিয়ে দিতে হবে আম গাছের সঙ্গে একটা খুঁটি জাতীয় বাঁশ বা অন্যান্যকে একটু শক্ত কিছু খুঁটি দিতে হবে যাতে আম গাছটা বেঁকিয়ে না যায় তারা গাছ লাগানোর পরে নিয়মিতভাবে সার দিতে হবে যে নাইট্রোজেন সার দিতে হবে যেমন ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এগুলো দেওয়া যেতে পারে নিয়মিত পরিমাণ মতো আমের মানে কতটা আম গাছ আছে কতটা জমিতে আম গাছ আছে তার উপর নির্ভর করে নিয়মিত সার প্রয়োগ করতে হবে এবং জল দিতে হবে মাস পর্যন্ত সপ্তাহে দুবার এবং তারপরে সপ্তাহে অন্তত একবার যখন আম গাছ বড়ো হয়ে যাবে তখন অন্তত পনেরো দিন বা এক মাস অন্তর সেচ দিতে হবে জমিতে জলটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জলটা দিতেই হবে তো এরপরে অন্যান্য পরিচর্যা করতে হবে আরও যদি কোনো আগাছা জন্মায় তাহলে সেগুলো কেটে ফেলতে হবে জমিটা পরিষ্কার রাখতে হবে যে পাতাগুলো পড়বে আম গাছে প্রতি বছরে এটা চাষ করতে হবে যাতে যে পাতাগুলো ঝরে পড়বে সে পাতাগুলো চুষে চুষে বেল জমিটা চাষ করতে হবে তাহলে কী হবে যে ওখানে ওই যে পাতাগুলো পড়লে ওগুলো পচে গিয়ে সার তৈরি করবে এরপরে যখন ফুল আসবে মুকুল হবে এরপর যখন মুকুল হবে তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মনে রাখতে হবে যে ফুল থেকে ফল আসতে পারে তার পাঁচ মাস সময় লাগে তো প্রথম কি হবে যখন মুকুল আসবে প্রথমে দু এক বছর অন্তত মুকুলগুলো ভেঙে ফেলায় ভালো হবে তাহলে ফলনটা ভালো হয় দু এক বছর বা তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত এটা করা যেতে পারে যে মুকুলগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে পরের বছর থেকে খুব ভালো ফলন হবে এটা করা যেতে পারে দু বছর করা যেতেই পারে এটা তারপরে যখন আম গাছ একটু বড়ো হয়ে যাবে তখন সেখান থেকে ভালো ফলন পাওয়া যাবে তো আম বললাম যে পাঁচ পাচার থেকে পাঁচ মাস সময় লাগে আম সম্পূর্ণ পেকে পাকতে সময় মানে ফুল থেকে মুকুল থেকে আম সম্পূর্ণ চার থেকে পাঁচ মাস সময় লাগে সাধারণত পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাস মাঘে মুকুল পৌষ মাঘ মাসে মুকুল আসে এবং পুরো এবং জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আম পাকতে লাগে তখন আম পেড়ে যদি বিক্রি করতে চাও তাহলে বিক্রি করতে পারো বা হিমঘরে রাখলে হিমঘরে রাখতে পারো বা যদি খাওয়ার জন্য ব্যবহার করতে পারো তো ফল সংরক্ষণ করা যেতে পারে শস্য যদি অনেক আম হয় তাহলে বিক্রি ভবিষ্যতে বিক্রি করার জন্য হিমঘরে রাখা যেতে পারে বা নিজের প্রয়োজনে খাওয়া খাওয়া যেতে পারে তো এই ফল সংরক্ষণ করতে পারো তোমরা তো এটা হলো আম চাষের পদ্ধতি বললাম তো আজকে পর্যন্ত পর্যন্তই থাক পরের দিন আমরা চা সম্পর্কে জানবো তো তোমরা ভালোভাবে ভিডিওটা দেখো কোনো সমস্যা হলে আমাকে বলো আর আগের যেগুলো পড়ানো হয়েছে তোমরা ওগুলোকে একটু পড়বে কোনো সমস্যা হলে আমাকে জানাবে ভালো থাকে সবাই